বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি শারমিন আক্তার, প্রভাষক ইতিহাস, পল্লবীবাংলা ডিগ্রি কলেজ। আজকে আমি একাদশ শ্রেণীর পাঠদান করব, ইতিহাস প্রথম পত্র। একাদশ শ্রেণীর মেয়েরা যারা আছো, তাদেরকে আমি এর আগেও অনেকগুলো ক্লাস নিয়েছি, আজকেও আমি আগের মতোই সেভাবেই ক্লাস নিয়ে এসেছি। আজকে আমি তোমাদের যে বিষয়ে আজকে আমি তোমাদের পাঠদান করতে যাচ্ছি, সেই বিষয়ে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে এর আগে আমি তোমাদের কি করিয়েছিলাম এবং এর পরবর্তীতে আমি কি তোমাদের পড়াবো, সেটা তোমরা অবশ্যই তোমরা বুঝতে পারছো যে আজকে আমি তোমাদের চতুর্থ অধ্যায় আমি তোমাদের আজকে পাঠদান করব। এবং চতুর্থ অধ্যায়ের উপরেও এর আগেও আমি তোমাদের কয়েকটা ক্লাস আমি ইতিমধ্যে নিয়ে ফেলেছি। তো আজকে আমি তোমাদের ইতিহাস প্রথম পত্র তোমাদের চতুর্থ অধ্যায় আর কিছু অংশ নিয়ে আজকে আলোচনা করব, যা তোমরা সবাই তোমরা খাতা কলম বই নিয়ে সবাই বসে যাও, এবং যারা যারা জয়েন করোনি এই পর্যন্ত তোমরা সবাই জয়েন করে ফেলো। এবং তোমাদের ক্লাসগুলো কিন্তু সবাইকে করতে হবে এবং সবাইকে কিন্তু এই ক্লাসগুলো কিন্তু দেখতে হবে মনোযোগ সহকারে। তো যাই হোক, আজকে আমি তোমাদের ক্লাসে এখন চলে যেতে যাচ্ছি, তো কথা না বাড়িয়ে চলো আমরা সবাই এখন ক্লাসে চলে যাই, যে আমাদের কোন বিষয়টা বাকি আছে ওই বিষয়টা নিয়ে এখন আমরা আলোচনায় চলে যাই, কারণ আমাদের সময় খুবই কম। কারণ এই কম সময়ের মধ্যে আমাদের আজকে যে বিষয়গুলো নিয়ে আমি তোমাদের মাঝে এসেছি, এই বিষয়গুলো অবশ্যই তোমাদের আজকে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব, যে আজকে যে বিষয়গুলো তোমাদের মাঝে আমি আলোচনা করব এই কম সময়ের মধ্যে তোমাদের এইটুকু জিনিসগুলো তোমাদের মাথায় নিয়ে যেতে হবে। তো দেখো, আমাদের আজকে যে শিরোনামে আমাদের যে আজকে যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আমি তোমাদের মাঝে শিরোনামগুলো আলোচনা করছি। তোমরা পারলে তোমরা খাতায় তোমরা লিখে নিতে পারো যে কি কি বিষয় আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব। দেখো, আমাদের আলোচনার বিষয় যেটা, যে ভাষা, ভাষা আন্দোলনের উপরে কিন্তু এর আগেও তোমাদের একটা ক্লাস আমি নিয়েছি, যে ভাষা আন্দোলনের উপরে তোমাদের অনেক কিছুই আমি কিন্তু বলে ফেলেছি। তো মূল যে বিষয়গুলো, ওই মূল বিষয়গুলো কিন্তু আমি তোমাদের কিন্তু আগে ক্লাসে আলোচনা করে দিয়েছি। তো তারপরও আমরা ভাষা আন্দোলনের আরো কিছু অংশ বাকি আছে আমাদের, তো ওই অংশটুকু আমি তোমাদের মাঝে আজকে আলোচনা করব, যে ভাষা আন্দোলনের যে নারী সমাজের ভূমিকা, নারীরা কিভাবে ভূমিকা রেখেছিল ভাষা আন্দোলনের আন্দোলনের সময়, তো এই জিনিসগুলো আজকে আমরা দেখব। আরো কিছু জিনিস দেখব এর মধ্যে, দেখো ভাষা আন্দোলন যে আঞ্চলিক যে ইতিহাস, যে রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, যশোর, ময়মনসিংহ, জামালপুর, সাতক্ষীরা, এই অঞ্চলগুলো কিভাবে ভূমিকা রেখেছিল এই জিনিসগুলো আমরা দেখব, এবং প্রথম শহীদ মিনার কিভাবে উদ্বোধন হয়েছে এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আচ্ছা যাই হোক, এখন আমরা প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ভাষা আন্দোলনের নারী সমাজের ভূমিকা, নারী সমাজের উপরে ভূমিকাটা আমি আজকে তোমাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি। তো তোমাদের কিছু অংশ তোমাদের আমি একটু একটু করে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, তোমরা বোঝার চেষ্টা করো এবং মনোযোগ দিয়ে সবাই আমার কথাগুলো শুনবে। তো দেখো, যে ভাষা আন্দোলনের নারী সমাজে ভূমিকা, এই ভাষা আন্দোলনের সাথে সম্পর্কিতদের যে নামের তালিকা এলেন, তার মধ্যে ছিলেন রফিক, সালাম, বরকত, জব্বার, এর নাম আসেন। অথচ এই আন্দোলনে নারীদের সরাসরি সম্পর্কতার কথা অনেকেই জানে না। তো তখনকার রক্ষণশীল সমাজ নারীদেরকে বাড়ির বাইরে বের হওয়া যেখানে অপরাধ বলে বিবেচিত হতো, সেখানে নারীরা ভাষার দাবিতে জীবন বাজি রেখে পুরুষের সাথে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে তখন তারা কি করেছে, মিছিল করেছে, স্লোগান দিয়েছে, যা সত্যি অসাধারণ। তাহলে দেখো, নারীরা কত বাধা বিপত্তির মধ্যে দিয়েও কিন্তু তারা কি করেছে, এই ভাষা আন্দোলনের জন্য
তারা কিন্তু নেমে এসেছে। দেখো ওই সময় নারীরা কি করতো, ঘরে থেকে বেরোতে পারতো না, যা আজকে সমাজে কিন্তু মেয়েরা কিন্তু ঘর থেকে বেরিয়ে অনেক কাজকর্ম করছে, কিন্তু ওই সময় কিন্তু নারীরা ঘর থেকে বেরোতে পারতো না, কিন্তু তারপরেও ওই বাধা বিপত্তি করে পেরিয়ে তারা কি করেছে, তারা ওই ছেলেদের সাথে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে মিছিল করেছে, স্লোগান দিয়েছে। সত্যি জিনিসটা কিন্তু খুবই অসাধারণ ছিল। তারপর দেখো 50-এর দশকে যে রক্ষণশীল সমাজের রক্ত রক্ত চক্ষু অপেক্ষা করে তারা বিক্ষোভে মিছিল এবং 144 ধারা তখন ভঙ্গ করে সমাবেশে যোগ দেন। 144 ধারা তখন তারা এই ভঙ্গ করে তারা সমাবেশে যোগ দিয়েছেন। আহত ছেলেদেরকে চিকিৎসা সাহায্যে প্রতিকূল পরিবেশে বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলে আনতেন। তখন মেয়েরা দেখো যে যারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য তারা কি করেছে, মেয়েরা গ্রামে গ্রামে গিয়ে তাদেরকে চিকিৎসার জন্য চাঁদা তুলে আনতো। ছাত্রদের পুলিশের নির্যাতন থেকে রক্ষা করতে তারা নিজেদের কাছে লুকিয়ে রাখতেন। তখন দেখো এই ছাত্ররা যারা পুলিশেরা যখন নির্যাতন করতো তাদেরকে রক্ষা করা করতো, তখন তারা কি করছে, ছেলেদেরকে লুকিয়ে রাখতেন। আবার তখন বন্দি ছাত্রদেরকে জন্য খাবার সংরক্ষণ করত, যে ছাত্রদেরকে বন্দি করে রাখা হয়েছে তখন তাদেরকে কি করা হতো, তাদের জন্য খাবার সংরক্ষণ করা হতো। এমনকি শহীদ মিনার গড়ার জন্য প্রায় সারা রাত ধরে ইট ইট বহন করেছিল তৎকালীন মেয়েরা। তখন দেখো এই শহীদ মিনার গড়ার জন্য তখন তারা কি করেছে, সারা রাত ভরে তারা ইট বালু বহন করেছে এই মেয়েরা। তেমনি কিছু নারীদের মধ্যে উল্লেখযোগ্য কিছু ঘটনা আমি তোমাদের এখানে তুলে ধরছি, যে কিছু কিছু তুলে ধরেছি। দেখো ভাষা আন্দোলনে নারীদেরকে যে অংশগ্রহণের যে সত্যি তথ্য নেই, শুধু বিক্ষিপ্ত ভাবে কিছু তথ্য জানা যায় যে ভাষা আন্দোলনের সঙ্গে সম্পর্ক তো ছিল সর্বজন শ্রদ্ধেয় কবি বেগম সুফিয়া কামাল। অনেক কর্মীর সঙ্গে তার ছিল নিবিড় যোগাযোগ। তখন দেখো 52-এর এই ভাষা আন্দোলনের ভাষা কন্যার নাদেরা বেগম পুলিশের ঘেরাও থেকে আত্মগোপন করেছিল। সেই সময় সুফিয়া কামালের বাসায় ছিল বোনের মেয়ের পরিচয়, নাম পরিবর্তন করে নতুন নাম দিয়েছিল জাহানারা। তখন দেখো তার নাম পরিবর্তন করে তখন তার নাম কি দিয়েছিল, জাহানারা। মনির চৌধুরী বোন নাদেরা বেগমকে হাটখোলার ও তারা বাগানের বাসায় লুকিয়ে রেখেছিল সুফিয়া কামালকে। তখন কিছুদিন পর ঘটনা জানাজানি হয়ে গেল, পরে পুলিশ তাকে বন্দি করেন। তখন কি করেছিল, যখন কথাটা জানাজানি হয়ে গেল তখন পুলিশ তাকে বন্দি করে ফেলেন। তখন দেখো এই কারাগারের অন্য রাজবন্দীদের সঙ্গে তিনি কঠোর নির্যাতন ও অত্যাচার শিকার হন। তাদেরকে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য সেই সময় তিনি কিংবদন্তির পরিণত হন। তখন দেখো তখন ডক্টর সুফিয়া আহমেদকে স্মৃতিচারণ থেকে জানা যায় যে 1952 সালে 31শে জানুয়ারি ঢাকা 12 লাইব্রেরির হলে গঠিত হয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এখন দেখো এই পরিষদে 21শে ফেব্রুয়ারি সমগ্র পূর্ব পাকিস্তানের সভা হরতাল বিক্ষোভ মিছিল ইত্যাদি কর্মসূচি ঘোষণা দেন। এই 21শে ফেব্রুয়ারি বিকেল 3টার ছিল গণপরিষদের অধিবেশন। তাহলে দেখো 21শে ফেব্রুয়ারি এই 3টার সময় ছিল কি, গণপরিষদের অধিবেশন। তখন এই বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য স্মারকলিপির প্রধানের উদ্দেশ্যে তখন গণপরিষদের দিকে মিছিল নিয়ে যাওয়ার কর্মসূচি ছিল। ছাত্র সমাজে এমন কর্মসূচিতে বিচলিত বোধ করে সরকার, তখন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। তখন তারা সরকারে 20শে ফেব্রুয়ারি থেকে এক মাসের জন্য 144 ধারা জারি করে আন্দোলনে দমন করার চেষ্টা করেন। 21 তারিখ সকাল থেকে ছাত্র ছাত্রী বিশ্ববিদ্যালয় আমলাতলার ও জামায়াত হন, কারণ 144 ধারা ভাঙ্গন সিদ্ধান্ত নিয়েছিল তারা। এখন দেখো যে ভাষা আন্দোলনের যে অংশগ্রহণকারী ডক্টর সুফিয়া কামাল
সুফিয়া আহমেদের স্মৃতিচারণ বলেছিলেন, তার উপরে দায়িত্ব পড়েছিল আনন্দময়ী ও বাংলা বাংলা বাজার স্কুলের মেয়েদেরকে জড়ো করে বিশ্ববিদ্যালয়ে আমলাতলায় নিয়ে আসা। তিনি কাজটি করেছিলেন, সিদ্ধান্ত হয়েছিল যে ছেলেরা 10 জন করে এবং মেয়েরা 4 জন করে বের হয়ে পুলিশের ব্যারিকেড পার হয়ে এগিয়ে যাবে। তিনি আরো বলেন, প্রথমে ছাত্রদেরকে 2টি দল মিছিল নিয়ে বের হয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে ট্রাকে তোলেন। তখন দেখো তৃতীয় দল নিয়ে বের হলো মেয়েরা। কিছু দূর যাওয়ার পরে শুরু হলো পুলিশের লাঠিচার্জ, তখন টিয়ার গ্যাস ছড়ানো হন, তিনি সামান্য আহত হয়েছিলেন। ডক্টর হালিমা খাতুন ছিলেন ভাষা আন্দোলনে অংশগ্রহণকারীদের একজন। তার স্মৃতিচারণে পাওয়া যায় যে সক্রিয় অংশগ্রহণের চিত্র। তিনি তার স্মৃতিচারণে বলেন, 144 ধারা ভাঙা নিয়ে তুমুল উত্তেজনা ছিল তাদের। তার উপরে দায়িত্ব ছিল মুসলিম গার্লস স্কুল এবং বাংলাবাজার গার্লস স্কুল থেকে মেয়েদের নিয়ে বিশ্ববিদ্যালয়ে আমলাতলায় আসা। তারপর দেখো 144 ধারা ভাঙনের সিদ্ধান্ত অনুযায়ী তার দল ছিল মেয়েদের প্রথম দল। পুলিশের পথ আটকালেন, তার পুলিশের রাইফেলের ঠেলে স্লোগান দিতে দিতে এগিয়ে যান, পুলিশের লাঠি চার্জ করে এবং টিয়ার গ্যাস ছড়ায়। তার বিন্দু মাত্র দমে না গিয়ে ঢাকা মেডিকেল ইমার্জেন্সি থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে আবার রাস্তায় নেমে আসেন এবং গণপরিষদ ভবনের দিকে এগোত থাকেন, কিন্তু বেশি দূর যেতে না যেতে যেতে পারেনি তারা। শুরু হয় পুলিশের গুলিবর্ষণ। 21-এ প্রথম শহীদ ছিলেন রফিক উদ্দিন, তার মাথায় খুলি উড়িয়ে গিয়েছিল। ঘটনার পর পরে এই এই ঐতিহাসিক দৃশ্যের ছবি তুলে আমানুল হক, কাজী ইদ্দিস এবং মেডিকেলের ছাত্রী হালিমা খাতুনের সহযোগিতায় সেদিন মেডিকেল কলেজের হাসপাতালে আহতদের সেবা দিতে গিয়ে ক্রোধ ফেটে পড়েছিল হাসপাতালে সেবিকা মেয়েরা। প্রতিরোধের জায়গাটি এভাবে তাদেরকে সহযোগিতা সমর্থনে দীপ্ত হয়ে উঠেছিল। এখন দেখো যে রওশনা আরা বাচ্চু সেদিনকে স্মৃতিচারণ বলেছিলেন, তিনি দেখতে পান ছাত্রদেরকে 2টি দল পুলিশের ব্যারিকেটের টপকে চলে যান। এরপরে তিনি অন্যদেরকে নিয়ে আসতে গিয়ে নিয়ে সামনে গিয়ে দাঁড়ান, তাকে সামনে পেয়ে পুলিশের লাঠিচার্জের আঘাতে এসে পড়ে তাদের উপর। তিনি পুলিশের এলোপাতাড়ি লাঠিপেটা ও আঘাতপ্রাপ্ত হন। গুলিবর্ষণ শুরু হলেও রাস্তার পাশে একটি পুরনো রিক্সা গ্যারেজে লুকিয়ে থাকেন। তখন কি করেছিল যে রাস্তার পাশে যে একটি পুলিশের পুরনো যে রিক্সা গ্যারেজ ছিল ধরো আবার ধরো আর সবাই ধরো সাধারণ। হ্যাঁ এখন দেখো দেখো তো অনেকক্ষণে সেখান থেকে সন্ধ্যায় ছাত্রী হোস্টেলে ফিরে যান। তখন দেখো ঢাকার বাইরে যে নারীদেরকে ভূমিকার কথা জানা যায় তাদের মধ্যে উল্লেখযোগ্য মমতাজ বেগম।
সময়টা 12-22 ফেব্রুয়ারি। ভাষা আন্দোলনের মিছিলে ছাত্রদের উপরে পুলিশের বর্বর গুলিবর্ষণের প্রতিবাদে সামরিক বাহিনী রক্ত 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 চক্ষু অপেক্ষা করে নারায়ণগঞ্জের মডার্ন হাই স্কুল 300 ছাত্রী নিয়ে মিছিল করেছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা মমতাজ বেগম, যা পরবর্তীতে ইভিনিং ও টাইমস নামক সংবাদপত্র শিরোনাম হয়। তিনি সেই সময় যুবলীগের নেতা শামসুজ জোহা, শফি হোসেন খান এবং ডক্টর মুজিবুর রহমানের সঙ্গে হাত মিলিয়ে বিভিন্ন কর্মকাণ্ডের পরিচালনা করেন। এক পর্যায়ে তিনি কারাবরণ করেন। সবচেয়ে দুঃখজনক হলো কারাগার থেকে থেকে ভণ্ডসই দেখো ভণ্ডসই করে তখন এই মুক্তি লাভের অস্বীকৃতি জানালেন মমতাজ বেগমের স্বামী, তাকে তালাক দেন। এজন্য তারা সাজানো সংসার ভেঙে যায়। এছাড়া তার ছাত্রী ইলা বক্সি ও বেনু ধর ও কারাবন্দী হন। খুলনার স্কুলের ছাত্রী হালিমা খাতুন নারীদেরকে ঐক্যবদ্ধ এই আন্দোলনের প্রচেষ্টা লাঞ্ছিত হন। এই ভাষা আন্দোলনের আরো যে সকল নারী প্রধান ভূমিকা ছিল তাদের মধ্যে অন্যতম সিলেটে জুবেদা খাতুন চৌধুরী। তার সহযোগিতায় ছিলেন সাহেরা ভানু, সৈয়দ লুৎফুন্নেসা, সৈয়দ নজিবুন্নেসা খাতুন প্রধান শিক্ষিকা, রাবেয়া খাতুন প্রমুখ। সিলেটের ছাত্রী ও সালেহাকে স্কুলের কালো পতাকা উত্তোলনের জন্য 3 বছরের জন্য বহিষ্কার করা হয়। বলা বাহুল্য তার জীবনে আরো পড়াশোনা হয়নি। ভাষা আন্দোলনের অন্যতম সংগঠন এবং ভাষা সৈনিক গাজীউল হক একটি লেখা 21 ফেব্রুয়ারি সকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমলাতলায় ঐতিহাসিক ছাত্র সভায় উপস্থিত মেয়েদের কথা উল্লেখিত করেছিলেন। তিনি তিনি সাফিয়া খাতুন, সুফিয়া ইব্রাহিম, রোশনারা বাচ্চু, শামসুল নাহার সহ আরো অনেকেই কথা উল্লেখিত করেছেন। 1952 সালে ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী 52 জন মেয়ের কথা বলা হয়েছে। স্কুল পড়ানো এক ছাত্রী ছিলেন জাহানারা লাইজু। গাজীউল হক তার কথা স্মরণ করে বলেছিলেন, লাইজু সাইকেলে চালাতে জানতো এবং চালিয়ে বিভিন্ন জায়গায় প্রয়োজনীয় বার্তা পৌঁছে দিত। সে সময় সাপ্তাহে বেগম পত্রিকা বয়সে নবীন এবং একমাত্র মহিলা পত্রিকা হওয়া সত্ত্বেও এই বিষয়ে ইতিহাসে ভূমিকা পালন করেন। ইতিহাসের পাতা থেকে অনেক নারীর ভূমিকা হারিয়ে গেছে। এমন অনেক নারীর সৈনিক ছিল যাদের কথা আমরা জানি না, কিন্তু এ সকল অকুত ভয় নারীর প্রতি রয়েছে প্রত্যেকটা বাঙালির সশ্রদ্ধা ও সালাম। তারা বেঁচে থাকবে বাঙালির হৃদয়ে। এখন দেখো এই নারীদের ভূমিকা, আমরা এই ভাষা আন্দোলনের জন্য নারীরা কিন্তু অনেক ভূমিকা রেখেছিল। তো এই বিষয়গুলো আমি তোমাদের মাঝে আলোচনা করলাম যে নারীরা কিভাবে ভূমিকা পালন করেছিল ভাষা আন্দোলনের জন্য। তারা দেখো নিজের ঘর বাড়ি ঘর ত্যাগ করে কিন্তু তারা কি করেছিল, রাস্তায় নেমে এসেছিল এবং তারা কিন্তু নিজেদের ঘর কিন্তু চিন্তা করেনি। তারা চিন্তা করেছে এই ভাষা আন্দোলনের প্রতি গুরুত্ব দিয়ে তারা কিন্তু সমস্ত কিছু ত্যাগ করে আজকে তারা রাজপথে নেমে এসেছিল। তাহলে দেখো এই ভাষা আন্দোলনের সময় এই নারীদের ভূমিকা অনেক অবদান কিন্তু তারা রেখে গেছে। তো দেখো আমরা এই নারীদের ভূমিকা আমরা সম্পর্কে জানলাম। এখন পরবর্তীতে পয়েন্টে আমরা যাব যে নিচে যে পয়েন্ট গুলো আমি দিয়েছি এই পয়েন্ট গুলো আমি তোমাদের একটু একটু করে আলোচনা করব। দেখো এই ভাষা আন্দোলনের যে আঞ্চলিকের যে ইতিহাস, দেখো ভাষা আন্দোলনে বিশ্বে এক নজিরবিহীন ঘটনা, যাতে অন্তর্নিহিত আছে বাংলাদেশের স্বাধীনতা ভিত্তি। এই আন্দোলনের প্রাণ
বিসর্জন শুধুমাত্র ঢাকার মধ্যে সীমাবদ্ধ থাকলেও মরণপথ আন্দোলনে হয়েছিল দেশব্যাপী। ঢাকার বাইরেও দেখো, ঢাকার বাইরেও কোন কোন অঞ্চলগুলো ছিল সেগুলো আমি তোমাদের মাঝে এখন আমি তোমাদের বলছি। দেখো, ঢাকার বাইরে ছিলেন রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, যশোর, রংপুর, বরিশাল, কুমিল্লা, জামালপুর, ময়মনসিংহ ও সাতক্ষীরা সহ বিভিন্ন শহরে ছাত্র, যুবক সহ সাধারণ মানুষের ভাষা, বাংলা ভাষা দাবিতে আন্দোলনের প্রতি একত্রিত হয়ে ঘোষণা করেছেন। এখন দেখো, এখানে আমরা যে যে অঞ্চলগুলো আমি তোমাদের এখানে বললাম, এখান থেকে আমি তোমাদের একটু একটু করে বলে দিচ্ছি। দেখো, রাজশাহী ছিলেন ভাষা আন্দোলনের অন্যতম শ্রেষ্ঠ খ্যাত। আন্দোলনের সূচনা থেকে এই রাজশাহীতে বুদ্ধিজীবী, রাজনীতিক, ছাত্র, বিভিন্ন পেশায় মানুষ একসঙ্গে সম্পৃক্ত হয়ে পড়তেন। এবং এর কিছু প্রতিষ্ঠান যেমন রাজশাহী কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, হাসপাতাল, ভুবনমোহন ও পার্ক ইতিহাসে হয়ে আছে। এই ভাষা আন্দোলনে অন্যতম যে সৈনিক সাইদুদ্দিন আহমেদ, এই আন্দোলনের তখন এই নির্যাতনের দশকে, 50-এর দশকে প্রবন্ধে যে বর্ণনা দিয়েছিলেন তা থেকে জানা যায় যে ভাষা আন্দোলনের প্রথম রক্ত ঝরে রাজশাহীতে এবং প্রথম শহীদ মিনার এখানেই তৈরি হয়। দেখো, 1968 সালে 11ই মার্চ তখন দেশব্যাপী ভাষার দিবস পালনের উপলক্ষে রাজশাহী কলেজের ছাত্ররা যে মিছিল বের করে তার উপরে কিছু লোক লাঠি দিয়ে ঝাঁপিয়ে পড়লেন। নগরী ও ফায়ার ব্রিগেডিং মোড়ে আহত হন ছাত্র ও ফেডারেশনের নেতা আব্দুল লতিফ এবং বিভূত ঘোষ, ফজলুর রহমান প্রমুখ। প্রথমে শহীদ মিনারে তৈরি হয়েছিল 1952 সালে 21শে ফেব্রুয়ারি দিবাগত রাতে রাজশাহী কলেজের নিউ হোস্টেলের প্রাঙ্গণে। 1952 সাল তখন 21শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে তখন এই রাজশাহী দেশব্যাপী হরতাল ও বিকেলে ভুবনমোহন পার্ক জনসভায় তখন অনুষ্ঠিত হয়। রাজশাহী কলেজে ছাত্র হাবিবুর রহমান এই সভাপতিত্ব ও জনসভায় শামসুল হক, আব্দুল সাত্তার এবং বেগম জাহানারার বক্তব্য করেন যে জনসভা চলাকালীন অনুষ্ঠানের পরিচালনা হঠাৎ ঘোষণা করেন যে ঢাকা পুলিশের গুলিতে কয়েকজন ভাষা সৈনিক শহীদ হয়েছে। তিনি আবেগে আগুনে ঝরা বক্তব্য শুরু করলেন এবং উপস্থিত জনতার প্রতিবাদে ফেটে পড়েন। ঢাকা শহীদ মিনারের স্মৃতি রক্ষার জন্য 21শে ফেব্রুয়ারি দিবাগত রাতে এই আন্দোলনে ছাত্ররা রাজশাহী কলেজের নিউ গ্রেটে প্রাঙ্গণে প্রথম শহীদ মিনার তৈরি করেন। এই শহীদ মিনারটি বাংলাদেশের প্রথম শহীদ মিনার বলে রাজশাহীতে ভাষা সৈনিকগণ দাবি করলেন। 1953 সাল এই রাজশাহীতে খুব জাঁকজমকপূর্ণ ভাবে ভুবনমোহন পার্কে শহীদ মিনারে নির্মাণ করেন অমর 21শে ফেব্রুয়ারি উদযাপন করা হয়েছিল। ভাষা আন্দোলন শুধু রাজশাহী থেকে সীমাবদ্ধ ছিল না, জেলায় অন্যান্য মহকুমার শহর নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ সহ গ্রাম অঞ্চলে এর ঢেউ ছড়িয়ে পড়েছিল। নমুনা স্বরূপ, রাজশাহী জেলায় যে আজগা নাজিমপুর কথা বলা যেতে পারে যে 1952 সালে 21শে ফেব্রুয়ারি এখানকার ছাত্ররা হরতাল এই প্রতিবাদে সবাই মিলিত হয়েছিল। এই সংবাদটি আজাদ পত্রিকা 1952 সালে 27শে ফেব্রুয়ারি বুধবার চতুর্থ পৃষ্ঠায় বাংলাকে রাষ্ট্রভাষা মর্যাদা দানের দাবিতে সর্বত হরতাল ও জনসভা শিরোনামে প্রকাশিত হয়েছিল। তাহলে এই রাজশাহী অঞ্চল সম্পর্কে কিন্তু আমরা জানলাম। এভাবে আমরা সমস্ত অঞ্চলগুলো নাও তোমাদের নাও যদি সময়ে যদি আমাদের হয় তাহলে তোমরা কি করবে, এই অঞ্চলগুলো তোমরা বাসায় বসে তোমরা এই অঞ্চলগুলো পড়ে ফেলবে এবং বইতে অনেক সুন্দর করে আরো দেওয়া আছে, তোমরা এই অঞ্চলগুলো প্রত্যেকটা মেয়ে তোমরা দেখে দেখবে। তো তারপরে দেখো, তোমাদের আমি একটা অঞ্চলের কথা তোমাদের আমি আজকে বললাম। এভাবে তোমরা দেখো, রাজশাহী আমি তোমায় বলেছি, খুলনা, চট্টগ্রাম,
যশোর, ময়মনসিং, জামালপুর, সাতক্ষীরা, এই কয়েকটা অঞ্চল তোমরা বাসায় বসে পড়ে নিবে, ঠিক আছে? এভাবে তোমরা পড়ে নিবে। এখন আমাদের যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে, এখানে আমাদের যেতে হবে। কারণ কি জন্য, আমি যদি সবগুলো অঞ্চল যদি নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে আমি কিন্তু সমস্ত কিছু আমি কিন্তু আজকে তোমাদের মাঝে উপস্থাপনা করতে পারবো না। এর জন্য তোমরা কি করবে, তোমাদের বাসায় বসেও কিন্তু তোমাদের কিছু পড়া কিন্তু কমপ্লিট করতে হবে। শুধু আমি শুধু তোমাদের পড়িয়ে দিব এটা কিন্তু হবে না। আমি যেটা তোমাদের বাড়ির কাজ দিব, এই বাড়ির কাজগুলো কিন্তু তোমাদের কিন্তু করতে হবে। কারণ বাসায় বসে শুধু তোমরা শুধু ক্লাসগুলো দেখবে তা কিন্তু না, বাসায় যে কাজগুলো আমি তোমাদের দেব এগুলাও কিন্তু তোমাদের বাসায় বসেও কিন্তু কমপ্লিট করতে হবে। তো আচ্ছা, চলো আমরা পরবর্তীতে পয়েন্টে আমরা চলে যাই, যে প্রথম শহীদ মিনার কিভাবে নির্মাণ করা হয়েছিল, এই শহীদ মিনার সম্পর্কে আমাদের কিছু জানতে হবে। তো দেখো, এই প্রথম শহীদ মিনার নির্মাণ হয়েছিল অতি দ্রুত এবং নিতান্ত অপরিকল্পিত ভাবে। ঢাকা মেডিকেল কলেজে ছাত্ররা 23 ফেব্রুয়ারি রাতে এই শহীদ মিনার তৈরির কাজ শুরু করেন। এখন দেখো, তাতে একটি হাতে লেখা কাগজ গেঁথে দেওয়া হয়, যাতে লেখা আছে শহীদ স্মৃতিস্তম্ভ। শহীদ মিনারের নির্মাণের খবর দৈনিক সংবাদপত্রগুলোকে পাঠানো হয় ওই ওই দিন। শহীদ বীরের স্মৃতিতে এই শিরোনামটি দৈনিক আজাদ পত্রিকা ছাপা হয় শহীদ মিনারের খবর। দেখো, এই মিনারটা তৈরি হয় মেডিকেল কলেজের ছাত্র হোস্টেলের ব্যারাক 12 নম্বর ও 7 পূর্ব প্রান্তে, কোনাকুনি ভাবে হোস্টেলের মধ্যবর্তী রাস্তায় গা ঘেঁষে। উদ্দেশ্য, বাইরের রাস্তা থেকে যেন সহজে চোখে পড়ে এবং যে কোনো শেড থেকে বেরিয়ে এসে ভেতরের লম্বা টানা রাস্তাটা দাঁড়ালে চোখে পড়ে। শহীদ মিনারটি ছিল 10 ফুট উঁচু এবং 6 ফুট চওড়া। মিনারের তৈরিতে তদারকিদের ছিল জিএস শরফুদ্দিন ইঞ্জিনিয়ারিং শরফুদ্দিন নামে পরিচিত। ডিজাইন করেছিলেন বদরুল আলম, সাথে ছিলেন সাইদুল হায়দার। তাদের এই সহযোগিতা করেন দুইজন রাজমিস্ত্রি। মেডিকেল কলেজে সম্প্রসারণের জন্য জমিয়ে রাখা ইট, বালি এবং পুরান ঢাকা পিয়া রোড ও সর্বধারের গুদাম থেকে সিমেন্ট আনা হয়। ভোর হবার পর একটি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় মিনারটি। ওই দিন সকালে শহীদ শফিউরের পিতা আনুষ্ঠানিকভাবে শহীদ মিনারে উদযাপন করেন এবং 24 ফেব্রুয়ারি পুলিশ ও সেনাবাহিনী মেডিকেল ছাত্র হোস্টেলে ঘিরে ফেলে এবং প্রথম শহীদ মিনারটি তখন কি করেছিল, ভেঙে দিয়েছিল। এরপর ঢাকা কলেজের একটি শহীদ মিনার তৈরি করা হয়। এটাই এক সময় সরকারের নির্দেশনে ভেঙে ফেলা হয়। 2 বছর পর 1954 সালে যুক্তফ্রন্ট সরকার ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতি রক্ষার্থে শহীদ মিনার নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল। তখন দেখো, আগে শহীদ মিনারের স্থানের অস্থায়ী ভাবে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। এর উদ্বোধন করেন নাট্যগুরু নুরুল মোমেন। সেই সঙ্গে এই স্থানটি একটি স্থানীয় মিনার নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়। এই সিদ্ধান্ত অনুযায়ী হামিদুর রহমান 1957 সালে এই শহীদ মিনার নির্মাণ শুরু করেন। স্থপতি হামিদুর রহমান, ভাস্কর্য নোভেরা ও আহমেদের তত্ত্বাবধানে শহীদ মিনারের নির্মাণ কাজ চলতে থাকে। কিন্তু 1960 সালে পাকিস্তানে অসামরিক শাসন জারি হলেও শহীদ মিনারের নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। এই অসমাপ্ত শহীদ মিনার 1963 সালে 21 ফেব্রুয়ারি বাঙালি বুদ্ধিজীবী, ছাত্র ও সাধারণ জনসভার উপস্থিতিতে উদ্বোধন করা হয়। ভাষা শহীদ আবুল বরকতের মা শহীদ মিনারের উদ্বোধন করেন। তাহলে দেখো, ভাষা শহীদের যে আবুল বরকতের মা শহীদ মিনারটা
উদ্বোধন করেছিল এবং 1971 সালে বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন যে পাকিস্তানের সেনাবাহিনী শহীদ মিনার ধ্বংস করে দেয়। 1971 এর 16 ডিসেম্বর বিজয় অর্জনের পর 1972 সালে সদ্য স্বাধীন বাংলাদেশে তৎকালীন রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরীর নেতৃত্বে গঠিত কমিটি আবার শহীদ মিনার নির্মাণের জন্য কাজ শুরু করেন। দ্রুততম সময়ে নির্মাণের জন্য হামিদুর রহমানের মূল নকশাকে পুরোপুরি অনুসরণ না করে শহীদ মিনারের বেদি ও মূল কাঠামো শুধু নির্মাণ করা হয়। যুদ্ধের সময় এই পাকিস্তানে সারা যে যে মোয়ারগুলো ধ্বংস করেছিল তা আর গড়ে তোলা হয়নি। মূল পরিকল্পনা থাকা জাদুঘর, লাইব্রেরি ও অন্যান্য অংশ বাদ দেওয়া হয়। 1983 সালে এই শহীদ মিনারের আরো কিছু অংশ নির্মাণ করে বর্তমানে চেহারা আনা হয়। এই বর্তমানে শহীদ মিনারের 3টি স্তর ভেদির উপরে মূল কাঠামো দাঁড়িয়ে আছে। মাঝখানে রয়েছে বিশ্ব অবনত সবচেয়ে বড় একটি স্তম্ভ, আর এই দুই পাশে দুটি করে 4টি স্তম্ভ রয়েছে। বড় স্তম্ভটি দেশমাতা এবং ছোট স্তম্ভগুলোকে দেশমাতার সন্তানের প্রতীক। তাহলে দেখো এই শহীদ মিনারের এই প্রতীক গুলো তো এখন তোমরা বুঝতে পারলে, এখন তোমরা কিন্তু অতি সহজেই কিন্তু বলতে পারবে যে এই শহীদ মিনারের যে মিনারের যে বড় স্তম্ভ যে ছিলেন এটার নাম কি, এবং তার পাশে যে দুটো চারটা যে স্তম্ভ ছিল এই স্তম্ভ দুটার নাম কি, তাহলে যে কেউ প্রশ্ন করলেও কিন্তু আমরা বলতে পারবো, তাই না? তাহলে দেখো দেশ মাতা হচ্ছে এই বড় স্তম্ভটি, আর তার পাশে যে যে চারটা যে ছোট স্তম্ভ গুলো ছিলেন দেশমাতার সন্তান। তো দেখো 2010 সালে 25 আগস্ট বাংলাদেশের হাইকোর্ট শহীদ মিনারের এই চত্বরে একটি জাদুঘর ও লাইব্রেরি স্থাপনের জন্য জনকর্ম কর্মী বিভাগের প্রতি নির্দেশন জানিয়েছে। তাহলে দেখো এখন কিন্তু আমরা এটা সুন্দরভাবে এখন আমরা বুঝতে পারলাম। এখন দেখো এখানে দেখো প্রথম শহীদ মিনার সম্পর্কে এখন আমরা ধারণা নিলাম এবং এ সম্পর্কে আমরা বুঝলাম যে বিষয়টা কিভাবে এই শহীদ মিনারটা নির্মাণ করা হয়েছিল। এবং একটা দেখো এই শহীদ মিনার নির্মাণ করার পেছনে কিন্তু অনেক বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু আমাদের কিন্তু এগিয়ে যেতে হয়েছে। তাহলে সমস্ত কিছু ক্ষেত্রে তোমাদের কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে যে যত কঠিনই হোক না কেন এই কঠিনের মধ্যে দিয়ে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে এবং এগিয়ে যেয়ে কিন্তু সফলতা অর্জন করতে হবে। তো আমরা কিন্তু এখানে কিন্তু সেটাই দেখতে পেরেছি। তো আমরা এই শহীদ মিনার সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম যে আমরা এই শহীদ মিনারের স্তম্ভগুলো গুলো সম্পর্কে কিন্তু আমাদের কিন্তু আগে ধারণা ছিল না, যা আমরা এখান থেকে কিন্তু এই স্তম্ভগুলো সম্পর্কে কিন্তু আমরা অনেক ধারণাটা নিয়েছি। তো যাই হোক আমি তোমাদের যে বিষয়ে এখানে আলোচনা করলাম, তো আজকে আমরা বায়ান্নর ভাষা আন্দোলনের সম্পর্কে আজকে আমরা অনেক কিছু জেনে গিয়েছি যে ভাষা আন্দোলনের সময় নারীরা কিভাবে ভূমিকা রেখেছিল, যে শহীদ মিনার কিভাবে নির্মাণ করা হয়েছিল, এই শহীদ মিনার কিভাবে এর বাধা বিপত্তির মধ্য দিয়ে আজকে শহীদ মিনার উদ্ভাবন হয়েছে, কিভাবে স্থাপন হয়েছে, এই সম্পর্কে কিন্তু আমরা সুন্দরভাবে কিন্তু আমরা ধারণা নিলাম এবং জানলাম, যা এই বিষয়গুলো কিন্তু আমাদের প্রত্যেকটা বাঙালির কিন্তু জানা উচিত, তাই না? তো এই বিষয়গুলো আমরা সুন্দরভাবে আজকে জেনে গেলাম। তো এর আগে দেখো এই অঞ্চলগুলো সম্পর্কে আমি তোমাদের বলেছিলাম, রাজশাহী নিয়ে তোমাদের বলেছিলাম। তো সর্বশেষ আমি আরেকটা তোমাদের পয়েন্ট আমি তোমাদের বলে দিচ্ছি যে খুলনা সম্পর্কে আমরা একটু কিছু জানি। দেখো সারা দেশের মতো যে ভাষা আন্দোলনের মতো যে খুলনা অঞ্চলের মানুষের অবদানও কম ছিল না। এখানে যে ভাষা আন্দোলনের খুলনা অঞ্চলের জনগণের এই রাজনৈতিক সচেতনা পরিচয় বহন করেছিল। দেশের যে অন্য অন্য স্থানের মতো খুলনাও ও ধর্মঘট পালিত হতো এবং সেখানে কি হয়েছে, মিটিং মিসিং হয়েছে, এবং অন্য অন্য শহরের মতো খুলনা এই আন্দোলনের বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে।
দেখো, তা হলো এই আন্দোলনের গড়ে ওঠে কেন্দ্রীয় নির্দেশনা, যা দিক নির্দেশনা ছাড়া সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত ভাবে ছাত্র জনতা মিছিল করেছে। তখন দেখো, গুলিতে সামনে দাঁড়িয়েছে, নির্যাতনের সহ্য করেছে, কারাগারে গিয়েছে, সবই তারা করেছে অকাতরে, হাসি মুখে। তারা সমস্ত কিছু কিন্তু করেছে, সবকিছু কিন্তু হাসি মুখে করেছে। এখন দেখো, তারা তারা খুলনায় মুসলিম ছাত্রলীগের তুলনায় ছাত্র ফেডারেশন ছিল একটি প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন। 30-এর দশকে থেকে খুলনা ছাত্র ফেডারেশন সংগঠন হিসেবে বিশেষ প্রতিষ্ঠানও অর্জন করেছে। 1937 সালে তখন খুলনা শহরে প্রথম জেলা ছাত্র সম্মেলনের মাধ্যমে খুলনা জেলায় ছাত্র ফেডারেশনের আনুষ্ঠানিকতা ভাবে জন্ম লাভ করেন। তখন দেখো, এখানে যে সংগঠনের গুরুত্বপূর্ণ ছিল অপরিসীম। তারা ছাত্র সংগঠনের পূর্বধারা ঐতিহাসিক ভঙ্গ করে গিয়ে যায়, এবং তখনকার দিনে যে কাজগুলোর মধ্যে খুলনা দৌলতপুর বিএল কলেজে ছাত্ররাও এই আন্দোলনের মাধ্যমে ইউনিয়ন গঠনের অধিকার লাভ করতে তারা সমর্থন করেন। দেখো, 1952 সালে 21শে ফেব্রুয়ারি সারা দেশের মতো খুলনা শহরে ধর্মঘট পালিত হয়। স্কুল ছেড়ে তখন ছাত্ররা মিছিল করে বেরিয়ে আসেন বিকে স্কুল, মডেল স্কুল। তখন এই পূর্ণ ধর্মঘট তখন পালিত 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 হয়, এবং একমাত্র জেলা স্কুল ওই দিনে ধর্মঘট হয়নি। সরকারি স্কুল থেকে হয়তো তারা ধর্মঘটের বাইরে থাকেন। 21শে ফেব্রুয়ারি ঢাকা মিছিলের উপরে গুলি বর্ষিত হয়। এতে শহীদ হন সালাম, রফিক, জব্বার, বরকত সহ আরো অনেকে। মারাত্মক আহত হয় বেশ কিছু মানুষ। সেই সংবাদ ধাবালনের মতো সারা দেশে ছড়িয়ে পড়েছে। খুলনাতেও এই সংবাদ পৌঁছাতেও দেরি হয়নি। ওই সময় খুলনা আরো কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব ভাষা আন্দোলনে সাড়া দিয়ে এগিয়ে আসেন। এর মধ্যে মুসলিম লীগ আবুল মোহাম্মদ ফেরদৌস ও এস এম এ জলিলের কথা উল্লেখ করা যেতে পারে। ঢাকার অনুসরণে অল্প অল্প দিনের মধ্যে খুলনা শহীদ মিনার নির্মিত হয়। তা এই নির্মিত হয় 1954 সালে বিএল কলেজ এবং তৎকালীন দৌলতপুর কলেজ। সারা দেশের মতো খুলনাতেও এই স্লোগানে ওঠে শহীদ স্মৃতির অমর হোক। কলেজের কর্তৃপক্ষের অনুমতি না দিয়েও পুকুর পাড়ে কাঠ দিয়ে এই অস্থায়ী শহীদ মিনার গড়ে তোলা হয়। এই মিনারের নির্মাণে যারা প্রত্যক্ষ অবদান রাখেন তাদের মধ্যে ছিলেন মালিক আতাহারা খন্দকার, জিয়াউদ্দিন, বজলুল রহমান, গাজী শহীদুল্লাহ, নুরুল ইসলাম, মিজানুর রহমান ও প্রমুখ। তাহলে দেখো, খুলনা অঞ্চলেও কিন্তু আমরা দেখতে পেলাম যে ভাষা আন্দোলনের জন্য কিভাবে কাজ করেছে। এর আগে আমরা দেখতে পেলাম রাজশাহী অঞ্চলটা দেখতে পেলাম, খুলনা অঞ্চলটা আমরা দেখতে পেলাম। তো এইভাবে তোমরা আরো যে যে অঞ্চলগুলো আমি তোমাদের লিখে দিয়েছি সবগুলো তোমরা এইভাবে পড়ে ফেলবে। তো যাই হোক, আজকে আমি তোমাদের ভাষা আন্দোলন উপরে অনেক কিছুই বলে ফেললাম, অনেক কথাই তোমাদের এখানে আজকে আলোচনা করলাম। এর আগেও তোমাদের ভাষা আন্দোলন উপরেও আমি আর একটা ক্লাস তোমাদের আমি নিয়েছি। তো আমার মনে হয় তোমাদের ভাষা আন্দোলনটা তোমাদের বোঝা অনেকেই তোমরা বুঝে ফেলেছো, যে অনেক সহজ করে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। এবং এর আগে ক্লাস তো তোমরা দেখে নিবে যে ভাষা আন্দোলন উপরে আমি তোমাদের কি বলেছি, কি কথা বলেছি, এবং কিভাবে ভাষা আন্দোলনের জন্য তারা কাজ করেছে। এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রত্যেকেই জানতে হবে। আচ্ছা, যাই হোক, আজকে আমি তোমাদের ক্লাস এই মুহূর্তে তোমাদের ক্লাস টাইম শেষ হয়ে যাবে, ক্লাস আমি তোমাদের আজকে এখানে শেষ করতে চাচ্ছি। তো আজকে যারা তোমরা ক্লাসগুলো দেখছো এবং ক্লাসগুলো যারা কন্টিনিউ দেখে যাচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা ক্লাসগুলো প্রত্যেকেই তোমাদের ক্লাসগুলো দেখতে হবে, এবং পরবর্তী ক্লাসগুলো তোমরা সবাই জয়েন করার চেষ্টা করো এবং সবাই ক্লাসগুলো দেখো, এবং ক্লাসগুলো কিন্তু তোমাদের সবাইকে দেখতে হবে। তো আজকে আমি তোমাদের ক্লাস এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।